guys, welcome to the channel. Guys, good morning. Shobai ke ajker din ta shobar khub bhalo jak. To guys, aaj ami bari chole jacchi ar ekhon baje 5:30 ta না সাড়ে পাঁচটা হবে না পাঁচটা চল্লিশ হয়ে গেছে আর এবার রেডি হচ্ছি আমি আর ট্রেনটা হলো 6:30 হবে তো আমরা ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব করে নিয়েছি এবার শুধু রেডি হওয়ার পালা তো মা আমার চুলটা বেঁধে দিচ্ছে তো চুল বাঁধার পর আমি রেডি হয়ে যাবো আমি রেডি হতে একটু সময় লেগে যাবে তাই একটু আগেই ঘুম আজ ঘুম থেকে উঠেছি 5টা পুরো 5টার সময় উঠেছি মা আরও আগে উঠে গেছে মার আগে উঠে গেছে আর মার মুখটা যদি তোমরা দেখা দেখতে পাচ্ছ যাইভাবে মুখটা বানিয়ে রেখেছে যেমন আর আসবই না নাকি তো কিছু বলার নেই তো আমি স্টেশন গিয়ে দেখাচ্ছে ঠিক আছে আমার খুব খারাপ লাগছে মানে অনেকদিন থেকে গেছি না 15 দিনের মতো আর এবার মানে এখন বাড়ি যেতে একদমই মন চাইছে না কিন্তু কি করব বলো যেতে তো হবেই হ্যাঁ পুরো একদম চুলটা ছিঁড়ে নাও একদম পুরো টাইট করে দিয়েছে আর চুলটা এখন এইভাবে হয়ে গেলে শিঙের মতো ঠিক আছে তো আমার চুল টুল বাঁধা হয়ে গেছে এবার শুধু ড্রেসটা পরে নিচ্ছি তারপর কথা হচ্ছে তো গাইস আমি রেডি হয়ে গেছি আর এবার আমরা স্টেশনে বেরিয়ে পড়ছি তো 6:20 বেজে গেছে আর 6:30 গাড়ি তো চলো এবার স্টেশন যাওয়া যাক তো গাইস আমি স্টেশনে চলে এসেছি আর
ওরা আমাকে স্টেশনে ছাড়তে এসেছে, তো আমি একাই যাচ্ছি। ট্রেন মনে হচ্ছে ডুববে একটু পরেই। তো ট্রেন চলে এসেছে আর আমি এবার ট্রেনে উঠে পড়ছি। ট্রেনে উঠে কথা হচ্ছে, আমি গাড়িতে উঠে পড়েছি আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আসলে এবার অনেকটা দিন থেকে গেছি, তাই যাওয়ার সময় খুবই খারাপ লাগছে। সবুজ আর সবুজ, খুবই সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, সত্যি
মন চাইছে এইগুলো দৃশ্য দেখতে দেখতে যে আবার বাড়ি কিছু ফিরে যায়। সকালে তো ঘর থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছে, আর কিছুই খাওয়া হয়নি ট্রেনে, বাড়ি গিয়ে খাবো। তো আর তিনটে স্টেশনই বাকি, তারপর নেমে যাচ্ছে। আমার মানে কি বলবো, কোনো এনার্জি নেই, কথাই বলতে পারছি না, গলা থেকে স্বর বেরিয়ে যাচ্ছে না, সত্যি এতটাই খারাপ লাগছে। অন্যান্য বার গিয়ে বেশি দিন থাকি না, তাই এত মানে এত বেশি খারাপ লাগে না। এইবার গিয়ে 15 দিনের মতো থেকেছিলাম, তো এবারে একটু বেশি খারাপ লাগছে আমার মনে হচ্ছে। যাই হোক, আসছে তো আমি বাড়িতে যেতেই হবে। তো তিনটে স্টেশন বাকি, তারপর আমরা বাড়ি নেমে যাবো। হ্যাঁ, মানে নেমে যাবো বিহারায়। যে খাবার দাবি এইতো ফাইনালি চলে এলাম গাড়ির ভেতর নেমে। একটু ভিড় ছিল, তাই শটগুলো পুরো ভালো করে নিতে পারিনি। যাই হোক, ওরা আমাকে নিতে এসেছে, ও এসেছে, আর এই যে আমার ভাগনাটা এসেছে, ওরা আমাকে নিতে এসেছে। তো আমি এবার চলে যাচ্ছি বাড়ি। তো গাইস, বাড়ি গিয়ে স্নান টান করে ভাত খাবো, অনেক খিদেও পেয়ে গেছে, ট্রেনে আর কিছুই খাওয়া হয়নি।